নতুন অতিথি আগমন করেছে, এক এক একটা নয় চার চারটে অতিথি। এটা হচ্ছে ক্যানোলা, এটা ফুটলে কি সুন্দর লাগবে। গুড মর্নিং বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। সকাল সকাল উঠে ছোট ছোট চিংড়ি মাছ বাছতে শুরু করে দিয়েছি। আমার মতে দুনিয়ার সব থেকে বোরিং কাজ হচ্ছে সবজি কাটা, ছোট ছোট চুনো মাছ কাটা আর এই ছোট ছোট চিংড়ি মাছ কাটা। আসলে ছোট ছোট চিংড়ি মাছগুলো খোলা এতটাই পাতলা যে হাতে নখ থাকলে উঠে যেত টপ টপ করে, কিন্তু আমার যেহেতু নখ নেই তাই জন্য বটি নিয়ে বসেছি। বটি নিয়ে বসার কিন্তু কোনো দরকার ছিল না, নখ নেই কি আর করা যাবে, তাই জন্য বটি দিয়েই কাটার চেষ্টা করছি। আমার প্রায় চিংড়ি মাছ কাটা কমপ্লিট হয়ে এসেছে। আচ্ছা, তোমাদেরও কি চিংড়ি মাছ কাটতে বোরিং লাগে? প্লিজ কমেন্ট করে জানিও কিন্তু কার কীরকম লাগে এই ধরনের চুনো চিংড়ি কাটতে। আজকে তো ভেবেছি থোড় দিয়ে এই ছোট ছোট চিংড়ি মাছের চচ্চড়ি বানাবো, তাই জন্য থোড় আমি কেটে নিচ্ছি। যে কোনো মাছ কাটার পরে আমি একটু আষ্টে গন্ধ পাই, তাই জন্য ড্রেস চেঞ্জ করে নিয়েছি। এর আগের ভিডিওতে, মানে অনেক দিন আগে, 6 মাস কি 7 মাস আগের একটা ভিডিও বানিয়েছিলাম থোড় কীভাবে কাটতে হয়, থোড় কীভাবে ধুতে হয়, সেই সব পদ্ধতি আমার দেওয়া আছে। তোমরা চাইলে ডিসক্রিপশন বক্সে চেক করে নিতে পারো থোড় কাটার পদ্ধতি এবং নিরামিষ থোড় ভাজা ভাজা চচ্চড়ি রেসিপি দেওয়া আছে। তো যাই হোক, আমি থোড় কেটে নিচ্ছি ছুরিতে। ছুরি দিয়ে সেভাবে ভালো করে আয়েস করে থোড় কাটা যায় না আমার মতে। থোড় কাটতে গেলে বেশ ভালো রকম বটিতে বসে বেশ আয়েস করে থোড় কাটা যায়, কিন্তু এর আগের ভিডিওতে, মানে থোড় কাটার পদ্ধতি যে ভিডিওটা বানিয়েছিলাম, তাতে কিন্তু আমি বটিতেই কেটেছিলাম। কিন্তু এই মুহূর্তে আমার কাছে বটিটা গেছে, মানে ধার কমে গেছে, আর যে বটিতে আমি চিংড়ি মাছ কাটছিলাম সেই বটিটা ধার নেই বললেই চলে। যা হোক করে কাটা, আর যাবতীয় যা কাজবাজ আমার এই ছুরিতেই করতে হয়। থোড় খাওয়া তো খুবই উপকার, কিন্তু ঝামেলা একটা জায়গায় থোড় কাটা, মানে সেই সুতোর মতন যে জিনিসগুলো দেখা যায় থোড় কাটতে কাটতে চাকা করতে করতে, সেই সুতোগুলো বের করা খুব ভালো রকমভাবে, তারপর থোড় ধোয়া, থোড় ধোয়া বারবার জল দিয়ে চেপে 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 একটু একটু নুন দিয়ে ধোয়া। তো যাই হোক, থোড় কাটা এবং ধোয়া কিন্তু খুবই ঝামেলা। থোড় কাটা এবং ধোয়া যতই ঝামেলার কাজ হোক না কেন, যেহেতু আয়রন আছে থোড়ে, মেয়েদের কিন্তু থোড় খাওয়াটা কিন্তু খুব দরকার। তেল দিয়ে কড়া বসিয়ে দিয়েছি। কড়ার তেল গরম হলেই পুরো থোড়টা আমি দিয়ে দেবো। থোড়টা ভালো করে নুন দিয়ে 3-4 বার করে চেপে 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 ধুয়ে নিয়েছি যতটা পেরেছি। অল্প যে কালচে কালচে যে কষটা বেরোয় সেটা বের করে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর আমি এখানে না পেঁয়াজ ফোড়ন, না জিরে ফোড়ন, না সর্ষে ফোড়ন, না রসুন ফোড়ন, কোনো কিছুই ফোড়ন দিইনি। প্লেন তেলের ওপর থোড়টা দিয়ে দিয়েছি, তারপরে নাড়তে শুরু করে দিয়েছি। এবারে একটা ছোট্ট আলু কুচুনো দিয়ে দিচ্ছি। পুরো রান্নাটাই ঢাকা চাপা দিয়ে রান্না করতে থাকবো, যেহেতু নুন দিয়ে বারবার ধুয়েছি তাই জন্য নুনটাও অলরেডি হয়ে গেছে, ওই জন্য নুনটা চেকে দেওয়াই ভালো, তাই জন্য আর নুন দিলাম না। এবারে চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি। অল্প চিংড়ি মাছ এখন দেব এই থোড়ে, বাকি চিংড়ি মাছগুলো রেখে দিয়েছি। যদি আজকালের মধ্যে লাউয়ের ঘন্ট হয় তাহলে দিয়ে দেব, আর না হলে ভেবেছি আলু সেদ্ধ করে চিংড়ি মাছ দিয়ে মাখা খুবই খেতে ভালো লাগে। ভিডিও কখন অফ করে দিয়েছি আমার সত্যি মনে নেই। তো যাই হোক, তোমাদের আরও একবার বলে দিই, হয়তো কৌতূহল থাকতেই পারে যে কী কী দিল। আমি যা দিয়েছি, একটু হলুদ দিয়েছি, জিরে ধনে দিয়েছি আর চিংড়ি মাছ দিয়েছি। যেহেতু এটা একটু মাখা মাখা হবে বলে তাই অল্প একটু জল দিয়ে দিলাম। এবারে আবারও ঢাকা চাপা দিয়ে রান্না করব আর মাঝে মাঝে নাড়াচাড়া করে নেব। আজ যেটা ভুলে গিয়েছিলাম, একটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম, তোমরা চাইলে শুকনো লঙ্কা দিয়েও রান্না করতে পারো। বন্ধুরা, খেতে বসে গেছি থোড় চচ্চড়ি সেই চুনো চিংড়ি দিয়ে, এই যে চিংড়ি মাছ দিয়ে থোড় চচ্চড়ি করেছিলাম।
ফুলকপি আলু দিয়ে বেলে মাছের তরকারি করেছিলাম, তোমাদের একবার দেখাই দাঁড়াও। এই যে থোর চুনো চিংড়ি দিয়ে, আর একটু চিংড়ি রেখে দিয়েছি, কালকের আবার লাউয়ের একটু ঘন্ট বানাবো। ভাত নিয়েছি, আর এই যে বেলে মাছ, বেলে মাছ খুব তাড়াহুড়ো করছিলাম তো বেলে মাছগুলো গেছে অর্ধেক। বেলে মাছ, ফুলকপি, আলু, মটরশুঁটি দিয়ে তরকারি। পেছনে বাড়িতে কাজ হচ্ছে, ওই জন্য আওয়াজ হচ্ছে, বেজে গেছে অনেক, খাওয়াও শুরু করে দিই। আমি কখনো থোর চিংড়ি দিয়ে এভাবে খাইনি, চচড়ি বানিয়ে বাড়িতে খেতাম, কাকদিদির বাড়িতে নিরামিষই খেতাম, মা নিরামিষ রান্না করত। তাই সত্য বলল চুন চিংড়ি দিয়ে রান্না করো, তাই রান্না করলাম। আজকের বাড়িতে নতুন অতিথি আগমন করেছে, এক একটা নয় চার চারটে অতিথি। এটা হচ্ছে ক্যানোলা, এটা ফুটলে কি সুন্দর লাগবে, এক নম্বর অতিথি। নেক্সট অতিথি দেখো, শুধু সব গাছ নিয়ে হাজির করেছো, এই দেখো খুশি কে এসছে, দেখো কি সুন্দর। অসাধারণ, কি সুন্দর। আচ্ছা, ওরা বুঝি এরকম চাষ করে বলো? সত্য অফিস ফেরত এনজিওতে গিয়েছিল, এনজিওর বাচ্চারা এরকম গাছ চাষ করে, নানা রকম গাছ, এইরকম গাছ চাষ করে এবং বিক্রি করে, যাই হোক তাদেরও উপকারে আসে। সত্যকে জিজ্ঞেস করেছিলাম, সেও ঠিক বলতে পারেনি, বলে আমি ভুলে গেছি। যাই হোক, তোমরা যদি এই গাছগুলোর নাম জানো ওতে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবে না। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে ওতে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবে না। আর যেসব নতুন বন্ধুরা এই চ্যানেলটিতে ভিজিট করছো, তাদের উদ্দেশ্যে আমার একটাই কথা, যে তোমাদের যদি এই চ্যানেলের কোনো ভিডিও ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। আজ এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। তোমরা ততক্ষণ সবাই খুব ভালো থেকো, আর সবাই নিজের নিজের খেয়াল রেখো। আজ এই পর্যন্ত, তবে টাটা।